প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো মিছও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আমরা আজ জানব বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে এই অধ্যায়টিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে আমরা জানবো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা এবং পরবর্তীতে আমরা জানবো জনসংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি জনসংখ্যা বৃদ্ধির ধারা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা আমরা বিভিন্ন সালে আমরা কি বিভিন্ন রকমের জনসংখ্যা পরিমাণ দেখতে পাচ্ছি তো আমরা এখন একে একে সেই সালগুলো জানতে পারব কোন ধারায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে উনিশশো সালে মোট জনসংখ্যা ছিল সাত কোটি চৌষট্টি লক্ষ উনিশশো সালে তা বৃদ্ধি পেয়ে হয় আট কোটি নিরানব্বই লক্ষ উনিশশো সালে জনসংখ্যা আরও বৃদ্ধি পেয়ে হয় এগারো কোটি চোদ্দ লক্ষ এবং দু সালে এসে তা দাঁড়ায় বারো কোটি তিরানব্বই লক্ষতে দু সালে আমরা দেখতে পাই জনসংখ্যা আরও বৃদ্ধি পেয়ে চোদ্দো কোটি সাতানব্বই লক্ষতে এসে পৌঁছায় তো এই যে জনসংখ্যার যে বৃদ্ধি পর্যায়ক্রমে কি বৃদ্ধি পেয়েই চলেছে এখন আমরা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানবো বিভিন্ন সময়ের আদমশুমারি থেকে নেওয়া বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কিত ছকটি লক্ষ্য করি বাংলাদেশের জনসংখ্যা সাঁত্রিশ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে সর্বশেষ হিসেব অনুযায়ী বছরে এক দশমিক দুই পার্সেন্ট হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধির হার উনিশশো সত্তর সালের থেকে কম সেই সময় জনসংখ্যা বৃদ্ধির হার ছিল তিন পারসেন্ট দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে তা সত্ত্বেও অতীতে বাংলাদেশের জনসংখ্যা বেশি বৃদ্ধি পাওয়ায় আয়তনের তুলনায় তা অনেক বেশি মানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি উনিশশো সত্তর সালের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে কিন্তু তারপরেও জনসংখ্যার মোট পরিমাণ কমেনি তা মাথাপিছু আয়ের তুলনায় বা মাথা পিছু আয়তনের তুলনায় এখনো অনেক বেশি আমরা এখানে বাংলাদেশের বিভিন্ন এলাকার জনগোষ্ঠী দেখতে পাচ্ছি আমরা প্রথমে দেখতে পাচ্ছি রংপুর তারপর দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম বিভিন্ন বিভাগের জনগণের বসতি দেখলাম জনসংখ্যার ঘনত্ব একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করেন তাকে জনসংখ্যার ঘনত্ব বলে যেহেতু আমাদের দেশের আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না তাই সময়ের সাথে সাথে জনসংখ্যার ঘনত্ব বেড়ে চলেছে দু সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে হাজার পনেরো জন জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে এগারোতম সিঙ্গাপুরের অবস্থান তৃতীয় এবং হংকং চতুর্থ প্রতিবেশী রাষ্ট্র ভারত আছে স্থানে এবং পাকিস্তানের অবস্থান আমরা এখান থেকে জনসংখ্যার ঘনত্ব জানতে পারলাম আমাদের নিজেদের দেশ সম্পর্কে জানলাম এবং আমাদের প্রতিবেশী দেশ সমূহ সম্পর্কেও জেনে নিলাম আমরা এখানে রাস্তায় জনসংখ্যার ঘনত্ব দেখতে পাচ্ছি আমরা এই যে রাস্তাঘাটের যে ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি এগুলো কি কারণে ঘটছে আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা বিভিন্ন রকমের চিত্রগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত জনসংখ্যার ফলে সঠিক চিকিৎসা পাচ্ছে না তারা মেঝেতে শুয়ে আছে আমরা শ্রেণীকক্ষেও দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির কারণে জায়গার সংকট হচ্ছে এখানে আমরা কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোন কাজ পাচ্ছে না কারণ জনসংখ্যা এত বেশি হয়েছে আবার আমরা দেখতে পাচ্ছি এই যে পরিবেশের যে দূষিত অবস্থা সবই কি জনসংখ্যা বৃদ্ধির ফলে দেখতে পাচ্ছি জনসংখ্যার ঘনত্ব দেখতে পাচ্ছি রাস্তায় যানচট দেখতে পাচ্ছি আমরা এখানে অপরিচ্ছন্ন স্বাস্থ্যকর অবস্থা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে গাদাগাদি করে বসা তারপর কোনো কাজের সুযোগ হচ্ছে না এই অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ যে দূষণ হচ্ছে এটাও কি অতিরিক্ত জনসংখ্যার ফলে তার মানে আমরা অতিরিক্ত জনসংখ্যার কুফলগুলো দেখতে পেলাম অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হয় যেমন মানুষ কাজ পায় না প্রয়োজনীয় খাবার পাওয়া যায় না অনেকে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না চিকিৎসা সেবা পায় না সমাজে অপরাধ বেড়ে যায় পরিবেশ দূষিত হয় শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা আমাদের এই পাঠে জনসংখ্যা সমস্যাগুলো জানলাম অর্থাৎ বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে এবং বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ধারা আর তাদের এই বৃদ্ধির ফলে যে সৃষ্ট সমস্যাগুলো অতিরিক্ত জনসংখ্যার কারণে যে সমস্যাগুলো সবই জানতে পারলাম এখন আমরা এ বিষয়ে কিছু আলোচনা করব যেমন সাধারণত একটি পরিবারে কতজন সদস্য থাকে তাহলে চলো আমরা মুখে মুখে বলি এবং ছটপট লিখে ফেলি সাধারণত একটি পরিবারে পাঁচ থেকে জন সদস্য থাকতে পারে পরিবহনের উপর কী ধরনের প্রভাব পড়ে অতিরিক্ত জনসংখ্যার ফলে আমাদের সীমিত পরিবহনের ওপর চাপ পড়ে মানুষের যাতায়াত কঠিন হয় রাস্তাঘাটে মানুষের ভিড় বাড়ে বাস ট্রেন লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে হয় এর ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে বাসস্থানের উপর কি প্রভাব পড়ে অতিরিক্ত জনসংখ্যার কারণে বাসস্থানের সমস্যা হয় বাসস্থানের জন্য অধিক ঘর তৈরি করতে হয় ঘর বানানোর জন্য গাছ কেটে ও চাষের জমিতে জায়গা তৈরি করতে হয় যা আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন করছে মানুষ কি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে মানুষ যদি সচেতন হয় এবং তার ইচ্ছা থাকে তাহলে সে অবশ্যই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে বিষয়গুলো জানলাম এখন আমরা একটি কাজ করতে পারি সেটি হচ্ছে অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন হতে পারে তার উপর একটি তালিকা তৈরি করি এবং এটি সুন্দর করে লিখে ফেলি কাজে খাবারে শিক্ষায় স্বাস্থ্যে পরিবেশে এভাবে আমরা কাজের ক্ষেত্রে লিখতে পারি কর্মসংস্থানের সমস্যা খাবারের ক্ষেত্রে দেখতে পারি খাদ্যের সংকট দেখা দেয় শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পারি শিক্ষা উপকরণের সংকট হয় স্বাস্থ্যে চিকিৎসা সেবায় অসুবিধা পরিবেশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হচ্ছে আমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধির যে ধারাটি আমরা দেখতে পেলাম এর উপর ভিত্তি করে আমরা একটি গ্রাফ তৈরি করতে পারি এটি সুন্দর করে আমরা খাতায় এঁকে ফেলি এখন আমরা আরেকটি কাজ করব সেটি হচ্ছে আমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানলাম আমরা এখানে কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছি এই শূন্যস্থানগুলো বিভিন্ন সংখ্যা দিয়ে পূরণ করব তাহলে চলো আমরা ঝটপট লিখে ফেলি দু সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল চোদ্দ কোটি সাতানব্বই লক্ষ বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশের জনসংখ্যা হাজার পনেরো জন জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার এক দশমিক দুই পার্সেন্ট আমরা বিশ্বের জনবহুল দেশ এগারোতম এই যে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে জানলাম জনসংখ্যা বৃদ্ধি পেলে তার সমস্যাগুলো যে হয় সেগুলো জানলাম আর জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো জানলাম তাহলে আমরা যদি সচেতন হই এবং জনসংখ্যা যাতে বৃদ্ধি না পাই সেদিকে খেয়াল রাখি তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে আমরা আরও সুন্দরভাবে আমাদের সমাজে বসবাস করতে পারবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা আরও একটি মজার বিষয় নিয়ে চলে আসবো